ছোটবেলায় করতাম না পড়াশুনো, তাই তো বকত বাড়ির দাদু। বড় হয়ে কাজ না পেয়ে করছি ট্যাটু। এই ট্যাটু বলবে এটু করাবে, তোমারও হাতে পায়ে পাছায় সব জায়গায় করে দিতে পারি ট্যাটু, যদি তোমার সম্মতি দেয় তোমার বাবা, আই মিন আমার কাকু। বর্তমানে ট্যাটু কে না করাতে চায়? পুরুষ থেকে মহিলা সবার ইচ্ছা থাকে হাতে পায়ে পাছায় সব জায়গায় একটা সুন্দর দেখে ট্যাটু করে। আচ্ছা, ট্যাটু করে লোককে দেখাবি, এই লোকও বলবে এই সুন্দর ট্যাটু তো আমিও করাবো ট্যাটুটা। তো এই জন্যই সবাই করাতে চায়, কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের ট্যাটু করার স্টাইলটাই আলাদা। কেউ ট্যাটু করতে চায় বুকে বেশ, আর বলেন কি, আর কেউ আবার পিছনে 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 ট্যাটু করছে। দিদি বলছে ট্যাটুটা কি বরকে দেখাবা নাকি ওই ইন্ডাস্ট্রিতে চান্স পাই গেছো যে ওখানে তো আবার ট্যাটুতে ভিউজ বেশি আসে, বুঝলে? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারতিস না। চলো গাইস, বেশি দেরি না করে আজকে ট্যাটু আর্টিস্টদের নিয়ে খেলবো, আসো খেলবো। প্রথমে তো এটা ভেবেছিলাম আমি অভিষেক পান্ডা, তোমরা যেটা ভাবছো না, ডান্ডা দিয়ে মেরে করে দেওয়া ঠান্ডা, সবসময় পলিটিক্যাল শুধু। প্রথমে তো ভাবলাম অভিষেক দা এসছে, বুকে চুল ফুল গুলো বড় হয়ে গেছে, বুকে চুল একটু জাপানি তেল টেল দিয়ে একটু ছেঁচে ছেঁটে ফেটে ফেলছে, যাতে একটু বন মানুষ থেকে একটু মানে মদ্দা মানুষের মতো লাগে, ঠিক আছে? তো এবার সেই তো চিন্তা ভাবনা ছিল, তারপরে এটা কি করলো ভাই? আমাদের দোকানে আজকে সেকেন্ড কাস্টমার মাননীয় দিদি মমতা চৌধুরী। চৌধুরী সবসময় ওই পদবিটা হবে, কি কি চিন্তা ভাবনা তোমাদের? আমার দিদি এসছে, বুকে বুকে ট্যাটু করাবে, বুকে পদ্মফুল লাগাবে, দিদির বুকে পদ্মফুল লিখে দিই। এখানে টাকা দিয়ে ট্যাটু করাতে এসছে বলে বুকের হয়ে একদম শাড়ি ফাড়ি খুলে একদম মানে পদ্মফুল আঁকিয়ে নিচ্ছে, আর বাসে ঘাটে একটুখানি কিঞ্চিত পরিমাণ টাচ লাগলে মা মাসি তো উদ্ধার করে দেয়, হুটপাট চড়ও মেরে দেয় পুরো। এখানে করলে আপনার ফ্যাশন, ওই বাসে ঘাটে করলে ইরিটেশন, তাই না? কন্ট্রোল गाइस, ये जो भाई है गाइस जो जूस सेंटर में काम करता है गाइस, 3 साल उन्होंने काम किया जूस सेंटर में, पर उसके मालिक ने उसको निकाल दिया। ग्रेट कोड़े चे काजे तेके बेर कोड़े दिए चे काजे समय मॉन्टी रॉय जूस देर कर रहे थे ना जे डाबे चले जूस बेर कोड़े। ये पास कोई रास्ता नहीं था, पर एक रास्ता भाई को एकदम लग भाई चांस मिला होगा, भाई जिसको आइडल मानता था गाइस उसी आइडल का टैटू बांध के मेरे पास नासिक से गाइस, नासिक मेरे शूज लगभग 350 के में दो गाइस। आज जो सर टैटू बना गाइस वो है वर्ल्ड के टॉप 10 में आने वाले बिलियनियर गाइस, रिलायंस का नाम है मुकेश अंबानी गाइस, उनको छोटे बिजनेसमैन से लेकर को प्राउड करने वाले हमारे बिल। শোনা গো আমার, খুব লাগছে বলো, এই ধৈর্য ধরে যদি তুমি পড়াশোনাটা করতে মুকেশ আম্বানির মতো হতে পারতে কিনা বলতে পারবো না, কিন্তু তুমি একটা জায়গায় যেতে, ঠিক আছে? ডাবের জলা বেস্ত হতো না, পড়াই লেখাই মে ধ্যান লাগাও, IAS বানো। আর মার গাড়িয়েছে ভাই, চোখে চোখে চশমা এঁকে দিচ্ছে ভাই ট্যাটু করে। এ কি করতে যাচ্ছে ভাই, চোখে চশমা, চশমা লেগে কি হবে ভাই, চোখে ট্যাটু করে নেবো চশমা। আচ্ছা, গাঁজা ফাঁজা খেয়ে কিছু বুঝতে পারতে না কি করবে, দেখ চোখে ট্যাটু করে দেয়। আর বড় মাথা ঝিমঝিম যা পারছে করে দিচ্ছে, চোখে চশমা হয়ে গেছে। अरे वाह वाह वाह, आज हम बनाने वाले हैं अश्लील टैटू। देखो मैं एक अश्लील टैटू आर्टिस्ट हूँ। তো দাদা প্রথম থেকে দেখতে পাচ্ছি যে কেমন তুমি ট্যাটু আর্টিস্ট, কারোর হাতে কারোর বুকে কারোর মানে কোমরে সব জায়গায় ট্যাটু করে দিচ্ছ, এখন তো দেখছি ভাই কোন মহিলা কাস্টমারের পাছায় তুমি বাগিয়ে দিচ্ছ ভাই। পাছায় ট্যাটু করার আগে দাদা একটু তেল লাগিয়ে নিল, তেল লাগানোর পরে জায়গাটে একটা স্টিকার মেরে দিল, তারপর তুলে নিল, সেখানে এবারে ছুঁচ দিয়ে হালকা হালকা করে ফোটাতে থাকলো, আর যখন কাস্টমার আহ দিদির মাইন্ডসেটটা একটু আলাদা, দিদি সব সময় ওই জায়গায় আঙুল দেওয়ার কথা চিন্তা করতে করতে এই আঙুল দেওয়ার ব্যাপারটা বুঝতে পেরেছে খুব সহজে।
শেষ মেশ ভাই মুকুতেও ট্যাটু করে ফেললি ভাই, দেখিস ভাই মোতার সময় যেন জল যেন ফোয়ারার মতো চারিদিকে ব্লাস্টের মতো না হয়ে বেরোয় ভাই, লবণ বিন্দু ফ্যানটা ভিজবে লোকের কাছে, খিস্তেও পাবে পাশের লোকের কাছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, অনেক গরমে কষ্ট করে ভিডিও বানাইছি, যদি ভালো লাগে একটু শেয়ার টেয়ার দিও, বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।